চলেন চলেন অন্য লোক ঢুকে যাচ্ছে তাদের সকলকে স্বাগত জানাই। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব আজকের অনুষ্ঠান টুয়ার্ডস বিয়ন্ড। এই অনুষ্ঠানে আমরা সফর করব পৃথিবী থেকে অনেক অনেক দূরে। আমরা রওনা দেব সৌরমণ্ডলের অন্যান্য গ্রহদের উদ্দেশ্যে। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের মোবাইল ফোনটি সাইলেন্ট মোডে রাখবেন এবং স্ক্রিন ব্রাইটনেসটা একেবারে কমিয়ে রাখবেন। আই রিপিট, প্লিজ কিপ ইউর মোবাইল ফোনস ইন সাইলেন্ট মোড অ্যান্ড রিডিউস দ্য ব্রাইটনেস অফ ইউর স্ক্রিন। ধন্যবাদ। অসীম মহাকাশ সাগরে আমাদের বাসভূমি এই দ্বীপ, এই পৃথিবী। আমরা ডাক শুনেছি সাগরে, সাড়া দিয়েছি তার হাতছানির, পাড়ি দিয়েছি জলে, কিন্তু ভিজেছে পায়ের পাতাটুকু মাত্র। আমাদের অবিশ্বাস্য এই মধ্য বয়সেও আমাদের সূর্য তার অভাবনীয় তাপ আর আলোয় পৃথিবীর প্রাণকে লালন করে চলেছে। একটি সাধারণ বিমানে সূর্যের দেশে পৌঁছতে সময় লাগবে 20 বছর, কিন্তু আমরা পৌঁছে যাব কয়েক সেকেন্ডে। ১৪,০০০ কিলোমিটার ব্যাস আর পৃথিবীর তুলনায় 3,30,000 গুণ ভর সম্বলিত সূর্যের আকার কল্পনাতীত। সূর্যের গভীর অভ্যন্তরে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস হিলিয়ামে পরিণত হয়ে চলেছে, ফলে সূর্য থেকে বিচ্ছুরিত হয় মহাকাশ যাত্রার পথপ্রবর্তক রুশ দেশের সিওসকফস্কি বলেছিলেন, পৃথিবী